আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমরাও অনেক বেশি ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আরাত বাবুর বার্থডে ব্লগ শেয়ার করব। গত 14 এপ্রিল আরাত বাবুর জন্মদিন গিয়েছে, আর সেই জন্মদিন উপলক্ষে আমরা সারাদিন কী কী করলাম আরাত বাবুর সাথে, সেটাই আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। যেহেতু দিনটি ছিল 14 এপ্রিল, অর্থাৎ বাংলা নববর্ষ, পয়লা বৈশাখ যাকে বলে, তো সেই জন্য আরাত বাবু একটু লাল সাদা জামা কাপড় পরেছিল দুপুরবেলা। যদিও আমরা ওরকমভাবে পয়লা বৈশাখ পালন করিনি, কারণ 14 এপ্রিল আসলে আমাদের মেইন ফোকাস এখন থাকে হলো আরু বেবির বার্থডে নিয়ে। আরু বেবির বার্থডে নিয়ে আমাদের তেমন কোনো প্ল্যান ছিল না। আরাতের বাবা হুট করে বলল যে সন্ধ্যের সময় যে চলো আমরা একটু বাইরে গিয়ে ঘুরে আসি। তো আমরাও রেডি হয়ে বের হয়ে গেলাম, যেহেতু ঈদের পরপর ছিল, ঈদের হয়তো ফোর্থ ডেতে ছিল এই 14 এপ্রিল। তো আমরা রেডি হয়ে চলে এসেছি মিরপুর 12 নম্বরের সিগনেচার ফুড কোর্টে, যেটা লিফটের 8 তলায় অবস্থিত। এইখানে এসে আমাদের অনেক বেশি ভালো লেগেছে, এখানের পরিবেশ অনেক বেশি সুন্দর ছিল। বাচ্চাদের জন্য তো অনেক বেশি আমি বলবো ভালো, কারণ এখানে বাচ্চাদের প্লে জোন ছিল আলাদা, তারপর রুফটপ আছে ওদের। রুফটপ ছাড়াও আপনারা এখানে দেখতে পাচ্ছেন অন্য পাশেও অন্যান্য ফুড কোর্টের অভাব ছিল না। তো আরু বেবির জন্য আমরা মূলত এরকম একটা প্লেস খুঁজছিলাম এবং আমরা পেয়েও গিয়েছি, তাই আমরা চলে এসেছি। আর আমরা এতক্ষণে ক্রাঞ্চ থেকে খাবার অর্ডার দিয়ে দিয়েছি। মূলত আমরা ফুড ব্যাংকে ক্রাঞ্চের রিভিউ দেখেই আমরা ক্রাঞ্চে গিয়েছিলাম। তো আমরা ক্রাঞ্চ থেকে খাবার অর্ডার করে এখন রুফটপে ওয়েট করছি, আমাদের খাবার রেডি হলে আমরা খাবো। আমাদের মূলত প্ল্যান ছিল যে আমরা ডিনারটা বাইরে করব, আর আরো বেবির বার্থডে নিয়ে ওরকম কোনো সেলিব্রেশন আমাদের আসলে প্ল্যান ছিল না। তাছাড়া আপনারা দেখতেই পাচ্ছেন আরো বেবি তার বার্থডে ড্রেস পরে অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছে। এই ড্রেসটা মূলত তার জন্মদিন উপলক্ষে আনা হয়েছিল, তাই তাকে সেদিন এই ড্রেসটাই পরিয়ে দিয়েছিলাম। এবং মাশাল্লাহ আরো বেবিকে অনেক বেশি সুন্দর লেগেছে এই ড্রেসটা। আর ওর এই ড্রেসে যে বিয়ারটা ছিল সেটা কিন্তু প্যাপো প্যাপো করে বাঁশি বাজে, তো যে জন্য এই ড্রেসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আরো বেবির সাথে খেলা করতে করতে আমাদের খাবারও রেডি হয়ে গিয়েছে, তো আমি গিয়ে খাবারগুলো নিয়ে আসলাম। মূলত আমরা এখানে কাপল সেট মেনু অর্ডার করেছিলাম, আরাতের বাবার যেহেতু সেট মেনু অনেক বেশি পছন্দ, তাই আমরা সেট মেনুটাই অর্ডার করেছি। তো এখন আমরা খেয়ে দেখছি যে ওদের খাবার কেমন হয়েছে। ওদের খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি আমার কাছে বেস্ট লেগেছে। ওদের এই প্ল্যাটারে ছিল চিকেন বল, ওয়েজেস, ফ্রাইড রাইস, চিকেন ভেজিটেবল, চিকেন ফ্রাই, আর সাথে ছিল একটা কমপ্লিমেন্টারি কোল্ড কফি। ওরা যখন যেটা হয় সেটাই দেয়, জুস, কোল্ড কফি, যখন ওরা যেটা আর কি প্রেফার করতে পারে সেটাই দেয়। আমাদের খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে এসেছি আরু বেবিকে নিয়ে প্লে জোনে। আর আরু বেবির এই হাঁসটা অনেক বেশি পছন্দ হয়েছে, তো সে এই হাঁসের মধ্যে উঠে অনেক বেশি দুষ্টুমি করেছে। যেহেতু আমাদের বাসায় অত বড় স্পেস নেই আর এরকম খেলার জায়গাও নেই, আর আরু বেবি তো একদম একা একা থাকে, আশেপাশে কোনো বাচ্চাও নেই যে খেলবে, তো সে আসলে এরকম খোলামেলা জায়গা দেখলে আর এরকম বাচ্চা কাচ্চা দেখলে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। খেলাধুলা করার আগ্রহ ওর অনেক বেশি, কিন্তু আসলে হয়ে ওঠে না। ইনশাল্লাহ নেক্সট ডে ট্রাই করবো ওকে অন্যান্য কোথাও, অন্যান্য জায়গায় প্লে জোনগুলোতে নিয়ে যাওয়ার, যেরকম বাবুল্যান্ড আছে, বাবুল্যান্ডও অনেক ভালো স্পেস বাচ্চাদের জন্য। আরও বেবি আর একটু বড়ো হলে ইনশাল্লাহ ওকে নিয়ে নিয়ে ঘুরবো সব জায়গায়। তাছাড়া যেহেতু আরু বেবির বার্থডে ছিল, তো আরু বেবির বার্থডেটা অনেক বেশি স্পেশাল হয়ে গিয়েছে, যে ওকে আমরা একটা কমফোর্ট জোন দিতে পেরেছি। ও একটা ভালো একটা জায়গায় গিয়েছে, ও অনেক বেশি খুশি ছিল, বাচ্চাদের সাথে খেলা করছিল, তারপর হাসছিল। এগুলো দেখলে আসলে আমাদের মা বাবাদের মন এভাবেই ভালো হয়ে যায়, ওদের সাথে সাথে আমাদেরও মন অনেক বেশি ভালো হয়ে গিয়েছে। আমাদের আরু বেবির যেহেতু 1 বছর পূর্ণ হয়ে গিয়েছে, সবাই আমাদের আরু বেবির জন্য অনেক অনেক দোয়া করবেন। আমাদের আরু বেবি যাতে অনেক বেশি সুস্থ থাকে, সবসময় এরকম প্লেফুল থাকে, আল্লাহ যাতে ওকে সবসময় ভালো রাখে।
আমরা বিকেলবেলা বাসা থেকে বের হয়েছিলাম আর এখানে আরব বেবির খেলাধুলা করতে করতে একদম রাত 9টা বেজে গিয়েছে। তো আরব বেবির বাবা বললো যে আর খেলাধুলা করতে হবে না, এবার চলো বাসায় চলো। আরব বেবি আসলে এখান থেকে আসতেই চায় না, সে স্লাইডার দেখে এত বেশি খুশি হয়েছে, তার স্লাইড খেতে অনেক বেশি মজা লেগেছে, তাই সে বারবার স্লাইডারে উঠছিল। আর বেবির বাবা অনেক কষ্টে তাকে ম্যানেজ করে তারপর নিয়ে আসছে। আমি মনে করি যে বাচ্চাদের এরকম অ্যাক্টিভিটি করাটা ভালো, ওদের স্বাস্থ্যের জন্য ভালো, ওদের মনটাও ভালো থাকে, একদম ক্লিন হয়ে যায় মন শরীর দুইটাই। আমাদের যেরকম বড়রা আমরা বের হলে একটু ঘোরাঘুরি করলে আমাদেরও মন ভালো হয়ে যায়, বাচ্চাদেরও তো সেই একই রকম। ওরা একটু খেলাধুলা করতে পারলে, তারপর বিভিন্ন ধরনের বাচ্চাদের সাথে মিশলে ওদেরও মন ভালো হয়ে যায়, শরীরটাও ভালো হয়ে যায়। আর বেবির সাইজের এখানে বাচ্চা খুব কমই ছিল, বেশিরভাগ বাচ্চাই একটু বড় বড়, তো আরও বেবিকে সেই জন্য আমরা আসলে কাছে কাছেই রেখেছি, ওভাবে ছেড়ে দিইনি, যে ও ব্যথা পাওয়ার আসলে পসিবিলিটিস অনেক বেশি ছিল। আপনারা চাইলেও কিন্তু মিরপুর 12 নম্বরের এইখানে এই সিগনেচার ফুড কোর্টে আসতে পারেন, একদম পাশেই মেট্রো রেল, আপনারা রুফটপ থেকে মেট্রো রেল দেখতে পাবেন, তারপর একটা অনেক ভালো একটা ভিউ আছে এখানে, বিভিন্ন ধরনের শপ আছে এখানে, জুস বার, তারপরে আইসক্রিম বার, এগুলো থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং এখানে পাবেন একই ছাদের নিচে। তার পাশাপাশি কিন্তু এখানে বাচ্চাদের জন্য প্লে জোন আছে, তো আপনারা যারা ফ্যামিলি নিয়ে ঘুরতে চান মিরপুরের আশেপাশে কোথাও, আপনারা কিন্তু এখানে ভিজিট করতে পারেন। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে, আপনাদের টাইমটা অনেক বেশি ভালো কাটবে। ডিনার শেষ করে আমরা বাসায় চলে এসেছি, তারপর এখানে আমি আরাতের বাবাকে একটু জোরাজোরি করছিলাম যে বাইরে তো আমরা কেক কাটিনি, তেমন কোনো সেলিব্রেশন ছিল না, আর যেহেতু আরাত বাবুর এটা ফার্স্ট বার্থডে, তো আমাদের উচিত যে কিছু একটা সেলিব্রেট করা বাসায়, একটু মেমোরেবল করার জন্য এই দিনটাকে আর কি। আরাতের বাবা ওরকমভাবে রাজি ছিল না, সে বলল যে আমরা তো 22 রোজায় আরো বেবির
জন্মদিন উপলক্ষে হাফেজদের খাইয়ে দিয়েছি, ছোটখাটো একটা ভালোই আয়োজন করেছি। এখন আর কিসের আয়োজন, দরকার নেই, আর এখন অনেক রাত হয়ে গিয়েছে। তো আমি আরতের বাবাকে মূলত জোরাজোরি করেই এরকম ছোটখাটো আরেকটা আয়োজন করে নিয়েছি। আর রবিবির জন্য আমি বাসায় হোমমেড একটা কেক বানিয়ে নিয়েছি। আর রবিবি আসলে সুজি খেতে অনেক বেশি পছন্দ করে, তো সেজন্য আর রবিবির জন্য আমি সুজি দিয়েই একটা কেক বানিয়েছি। যেহেতু ও এখনও ছোটো বাচ্চা, ক্রিম কেক খেতে পারবে না, তো সেজন্য ক্রিম ছাড়া আমি চকলেট দিয়ে মোটামুটিভাবে একটা কেক বানিয়ে নিয়েছি। আর টুকটাক ফ্রুটস দিয়ে আমি সাজিয়ে নিয়েছি। তারপর আমাদের বার্থডের জন্য ডেকোরেশনের জন্য বেলুন, এই সব কিছু আমরা বাইক থেকে আসার সময় কিনে নিয়ে এসেছি। তো এই তো আমরা শর্টকাটভাবে যেভাবে পেরেছি এত রাত করে বাসায় এসে, তারপর আবার আরও বেবির জন্য আমরা দুজন মিলে এরকম করে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আরও বেবির যেহেতু জন্মদিন, আর দেখতেই পাচ্ছেন সেও কিন্তু অনেক বেশি খুশি হয়েছে, সে তার বাবার কোলে হাত তালি দিচ্ছে বসে বসে। মূলত আমি চেয়েছি যে আরাত বাবুর প্রথম জন্মদিনটা আমরা একটু মেমোরেবল করে রাখবো, যেন আরাত বাবু বড় হলে দেখতে পারে যে তার প্রথম জন্মদিনে আমরা তার জন্য কী কী আয়োজন করেছিলাম। যদিও তেমন কিছু আয়োজন করিনি ঘরোয়াভাবে আর কি, আমরা মিলেই যতটুকু করতে পেরেছি করেছি। তাছাড়া ঈদের ছুটিতে আরও বিভিন্ন নানানো চাঁদ পড়ে গিয়েছিলো গ্রামের বাড়িতে, আমাদেরও বলেছে যাওয়ার জন্য, আমরা আসলে যাইনি। তো সেই জন্য আরাতে নানানো বাসায় ছিল না, ওর মামারাও ছিল না, তাই সেই জন্য আর কি ওরকমভাবে অত ভালো করে আয়োজন করিনি। আমরা বাসায় আমি, আরাতের বাবা, আরাতের দাদা দাদি মিলে আর আরাত সহ যতটুকু পেরেছি ততটুকু করেছি। মাশাল্লাহ, আরাত বাবু ফল খেতে অনেক বেশি পছন্দ করে, তো সে ফল দেখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছিল, একবার এটা খাবে একবার ওইটা খাবে। তো আমি তার সাথে দুষ্টুমি করছিলাম আর তাকে ফল খাইয়ে দিচ্ছিলাম। প্রথমে আমরা সব কিছু সুন্দর করে রেডি করে সাজিয়ে, তারপর আরাত বেবির সাথে আমি আর আরাত বেবির বাবা একটু সুন্দর করে ছবি তুলে নিয়েছি। তারপর আরাত বাবুর দাদা দাদিও চলে এসেছে আমাদের সাথে, এখন কেক কাটবে। তো আমরা সবাই মিলে এখন কেক কাটার জন্য বসে গিয়েছি। অতঃপর আমরা সবাই মিলে মোমবাতিতে ফু দিয়ে তারপর আরাত বাবুর সুন্দর কেকটা কেটে নিয়েছি। আরাত বাবু তো অনেক বেশি খুশি ছিল যে সে এই প্রথম কেক কেটেছে এবং এত সুন্দর করে তার জন্য সাজিয়েছি। সে একটু পরপর এইটা ধরছে, ওইটা ধরছে, এইটা টান দিচ্ছে। তাছাড়া আরাত বাবু রাত একটা দেড়টা পর্যন্ত আমাদের সাথে সজাগ ছিল, তার জন্মদিন উপলক্ষে সে অনেক বেশি এক্সাইটেড ছিল। কেক কাটা শেষ করে আরাতের দাদি আরাতকে একটু কেক খাইয়ে দিয়েছে, তারপর আরাতের দাদা আরাতকে একটু কেক খাইয়ে দিয়েছে। এই তো আমরা সবাই মিলে সবাইকে কেক খাইয়ে দিচ্ছিলাম। তারপর আমি এখানে আরাত বেবির হাতে কেক দিয়ে বললাম যে তুমিও সবাইকে কেক খাইয়ে দাও, দাদাকে, দাদুকে, বাবাকে। আরাতের বাবা বললো যে তুমি ওর হাত ছেড়ে দাও, আরাত বাবুই আমাকে খাইয়ে দিতে পারে। তো আমি আরাত বাবুর হাত ছেড়ে দিয়েছি, এখানে আরাত বাবু নিজেই নিজের কেক খেয়ে নিয়েছে। এইটা দেখে আমরা সবাই অনেক বেশি হাসাহাসি করেছি। এই তো তারপর আমরা সবাই মিলে বাকি যা যা ছিল আমরা সবাই তো ডিনার করে ফেলেছি, তো ডিনারের পর আমরা সবাই মিলে ফ্রুটস আর কেক খেয়ে নিলাম।
আশা করি আরাধবাবুর প্রথম জন্মদিনের এই ব্লগটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আপনারা সবাই আমাদের আরাধবাবুর জন্য অনেক 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 বেশি দোয়া করবেন। আমাদের আরাধবাবু যেন আল্লাহর রহমতে এরকম সুস্থ থাকতে পারে, ভালো থাকতে পারে, এবং আরাধবাবু যাতে অনেক বড় হয়, ভালো মানুষ হয়। আমরা সবাই যেন এভাবেই হাসি খুশিভাবে সবার সাথে মিলেমিশে ভালোভাবে থাকতে পারি, এই কামনা নিয়ে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন, এবং আমাদের একমাত্র ছেলে আরাধবাবুর জন্য অনেক বেশি দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এতটুকুই। আরাধ বেবিকে আমাদের পক্ষ থেকে আবারও হ্যাপি বার্থডে বাবা, আল্লাহ হাফিজ।